বন্ধুরা, আপনারা অনেকে অনেক সময় সঠিক ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ও সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন না, দেখায় ইনকারেক্ট পাসওয়ার্ড। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটি লেখা দেখায় ইনকারেক্ট পাসওয়ার্ড, কোনোভাবেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন না। তো চিন্তার কোনো কারণ নেই, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ইনকারেক্ট পাসওয়ার্ড সমস্যার সমাধান সহজেই করে নিতে পারবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যেয়ে দেখিয়ে দিই কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকারেক্ট পাসওয়ার্ড সমস্যার সমাধান করে নিতে পারেন। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি আপনার ফোনে থাকা অফিসিয়াল ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে আপনার ফেসবুকে অন্য একটি আইডি লগ ইন করে নেবেন। অন্য একটি আইডি লগ ইন করা হয়ে গেলে আপনার ফেসবুকে যে আইডিটি লগ ইন হচ্ছে না, সঠিক পাসওয়ার্ড দিলেও ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, সেই আইডিটার নাম সার্চ বারে লিখে সার্চ করে দেবেন। তো আমি এই সার্চ বারে ক্লিক করে নামটি লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে সেই আইডিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে সেই আইডির প্রোফাইল ওপেন হয়ে যাবে। তো প্রোফাইলের ডান পাশে এরকম থ্রি ডট মেনু দেওয়া থাকবে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একেবারে নিচেই দেখবেন দেয়া আছে কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে ক্লিক করে আইডিটির লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে বের হয়ে যাবেন। এবার আপনার ফোনে থাকা নোটপ্যাডটা ওপেন করবেন। নোটপ্যাডে আসার পরে আপনি এই মাত্র যে লিঙ্কটি কপি করেছেন, সেই লিঙ্কটা নোটপ্যাডে পেস্ট করে দেবেন। এখানে দেখেন লেখা আছে আইডি। তো এই আইডির ডান পাশে যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো হলো এই লিঙ্কটার মূল আইডি। তো আপনি এই অক্ষরগুলো রেখে বাদ বাকিগুলো সব কেটে দেবেন। তো আমি সব কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এই অক্ষরগুলো বা এই আইডি আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে এখান থেকে বেরিয়ে আপনার ফেসবুকটা ওপেন করবেন। এখানে দেখেন আপনার ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো আপনি একটু আগে যে অক্ষরগুলো বা যে আইডিটি কপি করেছেন, নোটপ্যাড থেকে যে আইডিটি কপি করেছিলেন, সেই আইডিটি এই ফোন নাম্বারের এখানে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। তো আইডিটি পেস্ট করার পরে নিচেই দেখেন আছে পাসওয়ার্ড। এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। আপনার যে ফেসবুক আইডিতে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, সেই আইডিটির পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে যেটা করবেন, নিচে থেকে এই লগইনে ক্লিক করবেন। তো আমি লগইনে ক্লিক করে দিলাম। লগইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার আইডিটি লগইন হয়ে গেছে। এভাবে করে আপনার ইনকারেক্ট পাসওয়ার্ড দেখানো আইডিটি আপনি লগইন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।